মথি অধ্যায় ২৮। বিশ্রামবারের পরে সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল আর তার কাপড় চোপড় ছিল ধবধবে সাদা। তার ভয়ে পাহারাদারেরা কাঁপতে লাগল এবং মরার মতো হয়ে পড়ল। স্বর্গদূত স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে কুশে দেওয়া হয়েছিল তোমরা সেই যিশুকে খুঁজছ। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমন ভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তাদের আগে গালিলে যাচ্ছেন, তারা তাকে সেখানেই দেখতে পাবে। দেখো, কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম। সেই স্ত্রীলোকেরা অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং যিশুর শিষ্যদের এই খবর দেবার জন্য দৌড়াতে লাগলেন। এমন সময় যিশু হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, তোমাদের মঙ্গল হোক। তখন সেই স্ত্রীলোকেরা তাঁর কাছে গিয়ে তাঁর পা ধরে প্রণাম করে তাঁকে ঈশ্বরের সম্মান দিলেন। যিশু তাদের বললেন, ভয় করো না, তোমরা গিয়ে ভাইদের গালিলে যেতে বলো, তারা সেখানেই আমাকে দেখতে পাবে। সেই স্ত্রীলোকেরা যখন চলে যাচ্ছিলেন তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গেল এবং যা যা ঘটেছিল তা প্রধান পুরোহিতদের জানালো। তখন পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা একত্র হয়ে পরামর্শ করলেন এবং সেই সৈন্যদের অনেক টাকা দিয়ে বললেন, তোমরা বলো আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার শিষ্যেরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে। এই কথা যদি প্রধান শাসনকর্তা শুনতে পান তবে আমরা তাকে শান্ত করব এবং শাস্তির হাত থেকে তোমাদের রক্ষা করব। তখন পাহারাদারেরা সেই টাকা নিল এবং তাদের যেমন বলা হয়েছিল তেমনই বলল। আজও পর্যন্ত সেই কথা যিহুদীদের মধ্যে ছড়িয়ে আছে। যিশু গালিলের যে পাহাড়ে শিষ্যদের যেতে বলেছিলেন সেই ১১ জন শিষ্য তখন সেই পাহাড়ে গেলেন। সেখানে যিশুকে দেখে তারা তাকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন, কিন্তু কয়েকজন সন্দেহ করলেন। তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের অঙ্গীকার করাও ও নতুন জন্মের বিষয়ে তাদের শিক্ষা দাও, তাদের সঙ্গে থাকো, স্বর্গ হইতে আমি সর্বদাই তোমাদের আশীষ করতে আছি, করতেই থাকব। আমি সেই ইহোবা পরমেশ্বর বলছি, তোমরা আমার কথা শুনে চলো, আমার পথে চলো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, সঙ্গে সঙ্গে থাকব। আমি সেই ইহোবা পিতা বলছি,